प्लीज मिला दीजिए हमको, उससे मर जाएंगे, मैं मिला दीजिए हमको। अच्छा बोलूं तो ননদ বৌদির সম্পর্ক মানে কি শুধুই ঝগড়া? আগে না, এবার ননদ কি বিয়ে করে ননদ বৌদির সম্পর্কে নতুন ইতিহাস লিখলেন খোদ বৌদি। না, এ কোনো কথার কথা নয়, ভালোবাসায় ননদকে মিলিয়ে দিল বৌদির সঙ্গে। প্রতিবেশী রাজ্যে নতুন করে সংসার পাতলেন ননদ বৌদি। থুড়ি দুই অভিন্ন হৃদয় প্রাণ, কিন্তু ভাবছেন কিভাবে বিয়ে হলো ননদ বৌদি। তাই তো, বিষয়টা জানতে হলে পিছিয়ে যেতে হবে আরো দশটা বছর। আজ থেকে ঠিক দশ বছর আগে বিয়ে হয়েছিল তার। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে ভরা সংসার, কিন্তু তিনি প্রেমে পড়লেন তার ননদের, শেষ পর্যন্ত বিয়েও করলেন তাকে। এই ঘটনাটি বিহারের সমস্তিপুরের। ননদ বৌদির বিয়ে শোরগোল ফেলেছে এলাকায় এবং নেট মাধ্যমে ইতিমধ্যে। বছর ৩২ শুক্লা দেবী এখন তার স্বামীর সঙ্গে থাকেন না আর, তিনি ঘর বেঁধেছেন ১৮ বছরের ননদ সোনি দেবীর সঙ্গে। এদিকে ননদের সঙ্গে সংসার শুরু করতেই শ্বশুরবাড়ির লোকেরা তাদের আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে, এমনকি তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। ঘর বাঁচাতে অবশেষে আইনি রাস্তা নেন শুক্লা। থানায় গিয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে তার জীবন সঙ্গীকে অপহরণের অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ননদ সোনি দেবীর অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই বিয়ে ভেঙে দেন সোনি নিজেই। শুক্লা শুধুমাত্র বিবাহিতই নন, দুই সন্তানের মাও বটেন, কিন্তু এর পরেও কেনই বা ননদকে ভালোবাসলেন তিনি, কেনই বা তাকে বিয়ে করতে হলো? সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে শুক্লার সপাট জবাব, স্বামী আছে তো কি হয়েছে, যেখানে ভালোবাসা পাবো সেখানেই তো যাব, তাই না? ননদকে বিয়ে করে তিনি সুখে সংসার করছেন বলেও দাবি করেছেন শুক্লা। তার কথায়, আমরা একে অপরকে ভালোবাসি, সনিও আমার প্রতি দুর্বল, ও আমার যথেষ্ট খেয়াল রাখে। এদিকে নিজের ছোট বোনের সঙ্গে ঘর বেঁধেছে তারই নিজের স্ত্রী, এই সম্পর্ক কতটাই বা মেনে নিতে পারলেন শুক্লার স্বামী? তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ও যেখানে ভালো থাকবে থাকুক, আমি তাতেই রাজি, ওরা একে অপরকে ভালোবাসে, নিজেদের মতো সংসার করছে, করুক। জানা গিয়েছে দুজনে বিয়ে করার পরই সনি দেবী নিজের নাম বদলে রাখেন সুরজ কুমার, ছেলেদের মতো চুল ছেঁটে ফেলেছেন। এই সম্পর্কে ঘোরতর আপত্তি জানায় সনির পরিবারও, তাকে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে বেজায় চটেন শুক্লা। এমনকি তিনিও পুলিশের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।